পিলখানার ঘটনা আমরা জানি অত্যন্ত ঠান্ডা মাথায় ভারতীয় পরিকল্পনায় আমাদের দেশের মেধাবী সেনাদেরকে হত্যা করা হয়েছিল তারপর আমরা যদি দেখি দু সালে রসুলে করিম সোল্লাহ আলি ওয়াসাল্লামের সানের বিরোধিতাকারী কারী সাত রসুল যারা ছিল শাহবাগী নাস্তিক তাদের বিরুদ্ধে ইসলামপন্থী মুসলমানদের যে গণজাগরণ হয়েছিল শাপলা চত্বরে সেখানে অত্যন্ত নির্মমভাবে শাপলা চত্বরের তাওহিদি মুসলমানদেরকে মেশাকার করে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে খুব বিকৃতভাবে বলা হয়েছিল যে শাপলা চত্বরে কেউ খুন হয়নি বরং তাদের তারা কি করেছিল রং মেখে শুয়েছিল এরপরে আপনারা দেখেছেন দু সালের বিনা বুড়ে প্রায় একশো পঞ্চাশ বা একান্ন জন নির্বাচিত হয়েছিল তারপর বিরোধী দল বিএমপি জামাত তাদের উপর যে অত্যাচারের শৃঙ্খলা চলেছে দু সালে কোটা বিরোধী আন্দোলন নিরাপদ চাই আন্দোলন দু হাজার একুশ সালে পৃথিবীতে যারা সাম্প্রদায়িক দাঙ্গায় যাদের অন্যতম ভূমিকা তার ভিতরে একজন হলো ভারতের কষাই নরেন্দ্র মোদী তাকে কেন্দ্র করে ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে আবার ও রামায়করামের প্রতি যে জুলুম হয়েছে সর্বশেষ আমরা দু হাজার চব্বিশ সালের জুলাই থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত একটা দীর্ঘ পরিকল একটা দীর্ঘ আন্দোলন আমরা দেখেছি যেখানে আসলে কত মানুষ মারা গিয়েছে আমরা মিডিয়ায় শুনছি এত স্বজন কিন্তু কত কত শত মানুষ মারা গিয়েছে এটা নির্দিষ্ট করে আসলে বলা কঠিন কারণ আপনি যদি হাসপাতালের মর্গে যান হাসপাতালের মর্গে কিন্তু লাশের তালিকা তারা নিয়ে গিয়েছে রাখতে দেয়নি আমি আমরা তিন চার দিন আগে দুদিন আগে আমাদের ইসলামী আন্দোলনের সিনিয়র না আমির মুফতি সৈয়দ ফৈজুল করিম হাফিদ আল্লাহর নেতৃত্বে আমরা রায়ের বা রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান জিয়ারত করতে গিয়েছিলাম ওখানে গিয়ে আমি যে দৃশ্য দেখেছি আল্লাহ এটা মানে বলার মতো না শত শত বেওয়ারিস মানে লাওয়ারিস লাশের কবর এক সিরিয়ালে মানে লাশ যতটুকু গর্ত করা দরকার শরীয়তের বিধান কোনো মতে ভেঁকু দিয়ে গর্ত করে মানে মানুষ বলল যে ভাই কি বলবো আপনাকে রাতে আপনার পিক আপ ভরে লাশ নিয়ে এসেছে কাউকে ঢুকতে দেয় নাই জানাজাও দেয় নাই কাফন দাফনের ব্যবস্থা করে নাই কোনো মতে মাটি চাপা দিয়ে চলে আসছে তো এই যে শত শত মানুষকে হত্যা করা হয়েছে এই একটা দীর্ঘ পরিকল দীর্ঘ আমাদের ত্যাগ কোরবানি রক্ত জীবন অনেক কিছুর পর আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা প্রথম দিকে শুধু ছাত্র আন্দোলন ছিল এবং একটা মজার কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন থেকেই শুরু হয়েছে তখন থেকেই কিন্তু রামায়করাম একরাম এটাকে সমর্থন করেছেন এবং আপনারা জানেন যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা ক্যাম্পাসে ছিল ডাবি ক্যাম্পাসে ছিল ইসলামী আন্দোলনের একদম শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ তাদের বক্তব্যটাকে সমর্থন জানিয়েছেন এবং প্রথম দফায় সম্ভবত আঠারো জুলাই ঢাকায় বা তো মহাসমাবেশ হয়েছে মিছিল হয়েছে তো এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন ছিল তখনও আমা একরামেটার সাথে জড়িত ছিলেন এর পরবর্তীতে যখন এটা জনগণের আন্দোলন হয়ে গিয়েছে শুধু ছাত্রদের ভিতর ছিল না আপনি নয় দফার কথা বলেন এক দফার কথা বলেন সবগুলোর সাথেই ওলামা একরাম অপ্রোতভাবে জড়িত ছিলেন এবং প্রায় সত্তরের অধিক মাদ্রাসার ওলামা একরাম ছাত্র এই আন্দোলনে শাহাদত বরণ করেছেন এখনও আপনি হাসপাতালে গেলে অনেক মাদ্রাসার ছাত্র আর পাবেন যারা আহত হয়েছেন এছাড়া আপনি যদি শুধু মসজিদের ইমাম যারা বিভিন্ন মসজিদে খুঁত পালেন আমাদের সংগঠনের মুসলিদ্দ সাহেব এখানে আছেন আরও অনেকেই আছেন বাংলাদেশের জনপ্রিয় অনেক ব্যক্তি আছেন আমাদের বিন হাবিব ভাই আছেন মুফতি সৈফুল ইসলাম সাহেব আছেন তো আপনারা অনেক জায়গায় দেখেছেন আমাদের মাদ্রাসার মুফতি আবদুল ওয়াজুদ সাহেব আছেন আপনারা দেখেছেন যে তারা শুধু এই ছাত্র আন্দোলনকে সমর্থন করে দোয়া করার কারণে তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে তাদেরকে মসজিদ থেকে মসজিদে না আসার কথা বলা হয়েছে অনেক ওলামা একরামকে শুধু দোয়া করার কারণে গ্রেফতার করা হয়েছে তো এই ওলামা একরামের একদম একশো একশো অবদান ছিল ওই আন্দোলনে মানে হাপনা একরামের আন্দো মানে অবদানকে এই আন্দোলনে এক পার্সেন্ট পিছানোর কোনো সুযোগ নাই এটার থেকে আমি একটা কথা বলি যে একাত্তরের ইতিহাস তো আসলে ওই সময় এত মিডিয়াও ছিল না ওই সময় এত মানে প্রচারের প্রচার যন্ত্র এত বেশি ছিল না আপনি এখন যেভাবে ইতিহাস বিকৃত হচ্ছে আপনি শুধু এতটুকু যে যে ইতিহাস যে ঘটনা শত শত মিডিয়ার সামনে এসেছে যেটার আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা অন্যান্য যে মিডিয়াগুলো আছে যে মিডিয়া হাজার হাজার ভিডিও আছে এত কিছুর পরও যদি এত মিথ্যাচার করা যায় তাহলে আগের ইতিহাসগুলো কি পরিমাণ মিথ্যাচার করা হয়েছে এটা একটু কল্পনা করার বিষয় যাক আমি যে ভূমিকাটা দিচ্ছি অনেক রক্তের পর অনেক ত্যাগের পর বাংলাদেশের আপামর জনতার দীর্ঘদিনের কাঙ্ক্ষিত যে স্বপ্ন স্বৈরাচারের পতন গত পাঁচই আগস্ট হয়েছে আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে তারপর আমাদের দাবি ছিল কয়েকজন আলেমকে উপদেষ্টা পদে রাখা অবশ্যই একজন আমাদের ডক্টর আফম হাফিজ আহল্লা আলেম জনতার প্রতিনিধি হয়েছেন এবং তিনি আপনারা জানেন ধর্ম মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন তো বাংলাদেশ আমাদের শাখে চন্নায় গত শুক্রবার যে কথা বলেছেন যে এই বছর পর্যন্ত যারাই কালের পরিক্রমায় দেশকে শাসন করেছে তারা কেউ শাসক ছিল না সুশক ছিল তো এই যে দীর্ঘ লাশের বিনিময় দীর্ঘ রক্তের বিনিময় এত কিছুর পর বাংলাদেশ স্বরাচার মুক্ত হলো প্রশ্ন হলো আমরা এখন কেমন বাংলাদেশ চাই এই বায়ান্ন বছর যেভাবে যে বাংলাদেশ একজনের হাত থেকে আরেকজনের হাতে গিয়েছে একজন থেকে আরেকজন পরিবর্তন হয়েছে শুধু এতটুকু কিন্তু মানুষের মৌলিক যে অধিকারগুলো রয়েছে বাক স্বাধীনতা ছিল না এই একটা মিডিয়া একটা কথা বলবে এটা যতটা সরকার দেয় তার চেয়ে বেশি হলো পাঁচাটা আমাদের সাংবাদিকরা পাঁচাটা ছিল যদি এখন তারা দেখেন মানুষ পোলট্রি মারে কীভাবে এখন মিডিয়ার পোলট্রি মারা দেখলে আপনি বুঝতে পারবেন যে কিছু মিডিয়া হ্যাঁ অবশ্যই আপনি যেটা আমি বলতে চাচ্ছি আজকে আমরা কি আগের মতো আমাদের বাক থাকবে না আমাদের আমাদের নিরাপত্তা থাকবে না আমাদের ধর্মীয় বিষয়ে কথা বলার স্পেস থাকবে না মানুষের মৌলিক একটা চাহিদা হলো যে মানুষ ভালোভাবে জীবনযাপন করতে চায় দ্রব্যমূল্য কি মানুষের নাগালে থাকবে না আদালতে গেলে মানুষ কি ন্যায় বিচার পাবে না আমি আমার চোখে দেখেছি যে একজন আলেম কাঠগোড়ায় দাঁড়িয়েছে তার না উকিলের বক্তব্য শোনা হয়েছে না যিনি আসামি তার বক্তব্য শোনা হয়েছে না সাক্ষীর বক্তব্য শোনা হয়েছে বাস হেফাজতের আসামি বা অমুকের আসামি কোনো কিছু না বাস তার তিন দিনের রিমান্ড মঞ্জুর তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর এবং এমনও হয়েছে এই যে সাম্প্রতিককালের ছাত্র আন্দোলনে এমন অসংখ্য মানুষ গ্রেফতার হয়েছে তাদের কোনো না উকিলের বক্তব্য শোনা হয়েছে না তাদের বক্তব্য শোনা হয়েছে মানে এমন একটা মানে জুলুমের যাথা করে আমরা ছিলাম তাহলে এই যে একটা দীর্ঘ আন্দোলনের পর আমরা মুক্তি পেলাম এখন প্রশ্ন হলো আমরা কেমন বাংলাদেশ চাই আমরা কোন বাংলাদেশ চাই কোন ধরনের বাংলাদেশে আমরা বসবাস করতে চাই তো আমরা চেয়েছি উলামা মশাই আয়ম্মা পরিষদ আপনারা জানেন যে আলেমদের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন তো আমাদের দায়িত্ব ছিল যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যারা হয়েছেন তাদের কাছে আমাদের মৌলিক দাবিগুলো উপস্থাপন করা যায় আসলে আমরা কোন বাংলাদেশ চাই এ লক্ষ্যকে সামনে রেখে দেশের শীর্ষ ওলামা একরামের উপস্থিতিতে আজকের এই মতবিনিময় সভা আমরা আয়োজন করেছি আজকের মতবিনিময় সভা আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য আমি জাতীয় রামা শাখায় পরিষদের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশের বিশিষ্ট আলেমেদিন বিশিষ্ট দায়ী মুফতি শামসুজ্জু আশরাফি হাফিজুল্লাহকে অনুরোধ করছি